নমস্কার, এই মুহূর্তে আছি কেদারে। অবস্থা প্রচণ্ড পরিমাণে টাইট, শরীর গা হাত পা সব ব্যথা ব্যথা হয়ে গেছে। 25 কিলোমিটার ট্রেকিং ভাবা যাচ্ছে না, আমার জীবনে আমি কখনো করিনি 25 কিলোমিটার ট্রেকিং। তো যাই হোক, এই প্রথমবার, উন্মাদনা উত্তেজনাও যেমন ছিল তেমন ভগবানের দর্শন করার ইচ্ছাও ছিল। তা যাই হোক, ভগবান ডেকে নিয়ে এসছে, চলে এসছি। এই মুহূর্তে এখানকার ওয়েদার মারাত্মক মারাত্মক লেভেলে ঠান্ডা, দুখানা জ্যাকেট পরে বসে আছি। হ্যাঁ, মাফলার মাফলার দেখতেই পাচ্ছেন আপনাদেরকে। একটু এই এই মুহূর্তের ওয়েদারটা একটু দেখাই, মানে ওয়েদার যত রাত হবে না তত খারাপ হতে থাকবে, মানে মাইনাসের দিকে যেতে থাকবে আর কি। তো একটু দেখাই আপনাদেরকে, পেছনে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আসছে, প্রচুর হেলিকপ্টার সারা দিন রাত, রাতে করে না 5টা পর্যন্ত তার টাইমিং দেখাচ্ছে। হেলিপ্যাড, এই যে ল্যান্ডিং হচ্ছে হেলিপ্যাড। আর এই ওয়েদারের অবস্থা, এই আর একটা হেলিকপ্টার যাচ্ছে। এই যে আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি সেটা হচ্ছে মহাদেবের বাসস্থান। আঙুল দিয়ে যেখানে দেখানো হচ্ছে, বলা হয় কৈলাস, বলা হয় না মানে কৈলাসই। তো আমি এই মুহূর্তে কৈলাসেই আছি। তো আপনারা দেখে দর্শন করছেন, দেখতে পাচ্ছেন, মানে দেখতে পাচ্ছেন পুরো কুয়াশায় কিন্তু পুরো ঢেকে গেছে, পুরো ঢেকে গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে কেদারনাথ মন্দির, এই মুহূর্তে আমি ওখানে যাচ্ছি। তো অবস্থা বুঝতেই পাচ্ছেন, তার মধ্যে মানে ধোঁয়া বেরোচ্ছে, কথা বলতে পারছেন এমন অবস্থা, মারাত্মক লেভেলের ওয়েদার। যাই হোক, এনজয় করছি, কিন্তু গা হাত পা একটু ব্যথা ব্যথা আছে, একটু না ভালো রকমই ব্যথা ব্যথা আছে। তো যাই হোক, আপনারা আসুন, হরিদ্বার দর্শন করুন, কেদার দর্শন করুন। জয় হোক ভোলেনাথের, জয় হোক কেদারনাথের।